नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা শুরু করছি এই মুহূর্তে আর এখন যে খবরের দিকে নজর রাখব বিহারের রাজনীতিতে পট পরিবর্তনের সম্ভাবনা জোরালো হচ্ছে এবং জল্পনা চলছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ এনডিএ ছাড়তে পারে এরকমটা আগেই আন্দাজ করা গিয়েছিল যখন নীতি আয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন না নীতিশ কুমার এবং নীতিশ কুমার ইতিমধ্যেই সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলতে চেয়েছেন তারই মধ্যে বিহারে কংগ্রেস নেতা জরুরি বৈঠক ডেকেছেন এবং সোমবার সন্ধ্যার মধ্যে কংগ্রেস বিধায়কদের পাটনায় পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে পরিষদীয় নেতা অজিত শর্মা এই নির্দেশ দিয়েছেন এবং তারই মধ্যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নীতিশ কুমার তিনি সমস্ত বিধায়ক ও সাংসদকে নিয়ে বৈঠকে ডাক দিয়েছেন এবং জল্পনা এখানেই যে আগামীকালকে হয়তো বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে সিদ্ধান্ত হতে পারে আপনাদের আরো একবার জানিয়ে রাখব বিহারের রাজনীতিতে পট পরিবর্তনের সম্ভাবনা জোরালো হচ্ছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ এনডিএ ছাড়তে পারে এমনটাই জল্পনা চলছে এবং সেই জল্পনা উস্কে দিয়েছে নীতিশ কুমার নিজে কারণ রবিবার নীতি আয়োগের বৈঠকে তিনি ছিলেন না তারপর থেকে জল্পনা চলছিল এবং ইতিমধ্যেই নীতিশ কুমার সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলতে চেয়েছেন তারই মধ্যে বিহারে জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেস নেতারা এবং সোমবার সন্ধ্যার মধ্যেই কংগ্রেস বিধায়কদের পাটনায় পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই নির্দেশ দিয়েছেন পরিষদীয় নেতা অজিত শর্মা এবং তারই মাঝে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার দলের সব বিধায়ক ও সাংসদকে নিয়ে বৈঠকে ডাক দিয়েছেন নীতিশ কুমার রাজনৈতিক মহলের একাংশের দাবি যে ওই বৈঠকেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে সিদ্ধান্ত হতে পারে এরপর আমরা যে খবরে নজর রাখব ফের জেল হেফাজতে সঞ্জয় রাউত আগামী 22 অগস্ট পর্যন্ত জেল হেফাজতেই থাকছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত আপনাদের আরো একবার জানিয়ে রাখব সঞ্জয় রাউতের আবারও জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে এবং আগামী 22 অগস্ট পর্যন্ত তিনি জেল হেফাজতেই থাকছেন বলে সূত্রের খবর ফের জেলে সঞ্জয় রাউত শিবসেনা নেতা সঞ্জয় রাউত আগামী 22 অগস্ট পর্যন্ত তার জেল হেফাজত হয়েছে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত আবারও জেল হেফাজতে গেলেন সঞ্জয় রাউত 22 অগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের জেল হেফাজত আগামী 22 অগস্ট পর্যন্ত সঞ্জয় রাউতের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত আপনাদের আরো একবার জানিয়ে রাখব রাউতকে পাঠানো হয়েছে আর্থার রোড জেলে ফের জেল হেফাজতে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত তাকে পাঠানো হয়েছে আর্থার রোড জেলে এবং আগামী 22 আগস্ট পর্যন্ত তার জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত আপনাদের আরো একবার জানিয়ে রাখব শিবসেনা নেতা সঞ্জয় রাউত আগামী 22 অগস্ট পর্যন্ত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত এই আর্থার রোড জেলেই রয়েছেন নবাব মালিক এবং অনিল দেশমুখ আপনাদের আরো একবার জানিয়ে রাখব এই জেলেই রয়েছেন নবাব মালিক এবং অনিল দেশমুখ শিবসেনা নেতা সঞ্জয় রাউত তার আবারও জেল হেফাজত হয়েছে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত গত পয়লা অগস্ট তাকে তার বাড়িতে হানা দেয় ইডি এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর রাউতকে প্রথমে আটক করে তারপর তাকে গ্রেফতার করা হয় যদিও তার দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই আপনারা দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন